ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد سليمان بن عبد الملك بهاي قلت দুবাই থেকে জানতে চেয়েছেন স্ত্রী লোকদেরকে সৃষ্টি করা হয়েছে পাজরের দিয়ে এ মর্মে আহ সহিয়াদিস তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন জি স্ত্রী অর্থাৎ মেয়ে লোকদেরকে সৃষ্টি করা হয়েছে পাজরের হাড় থেকে আদম আলি সৃষ্টি করার পর আল্লাহ তালা বেশ কিছু ঘটনা ঘটিয়েছিলেন তারপরে যখন আল্লাহ তালা আদম সালামকে জান্নাতে রেখেছিলেন সে সময়েই আহ পাজরের হাড় হতে স্ত্রী হিসেবে স্ত্রীকে হাওয়া আলি সাল্লামকে সৃষ্টি করেছিলেন যার বর্ণন রয়েছে সরান চার নম্বর সরা এক নম্বর আয়তের ব্যাখ্যা শহীদ বুখারির তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস পাঁচ হাজার একশো চুরাশি এবং পাঁচ হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তালানু বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদের প্রতি উত্তম নসিহত প্রদান করবে কেননা নারী জাতিকে পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে এখানে প্রমাণ পাওয়া গেল আর পাজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সে সবসময় বাঁকাই হয়ে থাকবে কাজেই নারীদেরকে নসিহত করতে থাকো তার মানে বোঝা যাচ্ছে যে আহ নারীদেরকে কন্ট্রোল করার জন্য নসিহত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং আর আদম সালাম থেকে যে আহ হাওয়া আলিহাল্লামকে তৈরি করা হয়েছে এটাও এখান থেকেই প্রমাণিত হয় যে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين